ম্যাথপয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার এক এক ফাংশন অর্থাৎ ওয়ান ফাংশন। ঠিক আছে, তো এক এক ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় এবং এক এক ফাংশন হওয়ার সত্য কি, এক এক ফাংশন না হওয়ার সত্য কি, এক এক ফাংশন কি নয় কিভাবে আমরা প্রমাণ করব, সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এক এক ফাংশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। ওকে, তো এক এক ফাংশন বলতে আসলে আমরা কি বুঝি, এক্স এর একটি মানের জন্য যদি ওয়াই এর একটি মান পাওয়া যায় তাকে এক এক ফাংশন বলে। অর্থাৎ এক্স এর একটি বাস্তব মানের জন্য ওয়াই এর একটি বাস্তব মান, সেটা হবে আমাদের এক এক ফাংশন। সো আমরা প্রথমে অন্যান্য ফাংশন নিয়ে যে আলোচনাগুলো করেছি সেখানে একটা উদাহরণ আমরা আলোচনা করেছিলাম, যেটা বাস্তব উদাহরণ, সেটা নিয়ে কথা বলবো। আর অন্যান্য ফাংশনের আগে ডোমেন রেঞ্জ এই সংক্রান্ত যদি কোনো ভিডিও দেখা না হয় সবগুলোর ভিডিও লিংক এই ভিডিও চলাকালীন ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে শেষে যে বাস্তব কাহিনীটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে এইটা একটা সেট, এইটা একটা সেট, মনে করে এটা হচ্ছে সন্তানের সেট, যেটা হচ্ছে আমি চাইল্ড ওয়ান চাইল্ড টু চাইল্ড থ্রি ধরলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে মাদারের সেট, ঠিক আছে, আর এটা হচ্ছে হচ্ছে কোথায় সন্তান বা পুত্র সেট। সো এখানে আমরা চাইল্ড ওয়ান এর মা আমরা পেয়েছি এম ওয়ান এবং চাইল্ড টু এর মা এম টু সেটাও দেখেছি, সাইড এম থ্রি এর মা সাইড থ্রি এর মা সেটা হচ্ছে এম থ্রি। এখানে ডোমেইনে প্রতিটা সদস্যের জন্য প্রতিটা একটা কি আছে ওয়াই এর, অর্থাৎ ডোমেইনের প্রতিচ্ছবি আছে, অর্থাৎ এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান আছে। এটাকে আমরা প্রথম যেদিন ফাংশন আলোচনা করেছি বলছি এটা একটা ফাংশন, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান, অর্থাৎ এক এক মিল পাওয়া যায়, সেটা হচ্ছে কি এক এক ফাংশন। সো আরেকটা বস্তু কাহিনী আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মনে করে এইটা একটা সেট, এইটা একটা সেট, ওকে, সো এটা হয় সানে আর এটা হয় মাদার, তাহলে এইটা একটা চাইল্ড ওয়ান চাইল্ড টু চাইল্ড থ্রি, তো চাইল্ড ওয়ান এর মা হচ্ছে এম ওয়ান, চাইল্ড টু এর মা হচ্ছে এম ওয়ান, ঠিক আছে, কোনো বাস্তবে থাকতে পারে একটা মায়ের একটা সন্তান একটা মায়ের একটা সন্তান, ঠিক আছে, সো এইটাও কিন্তু ফাংশন। তাহলে এক্স এর একাধিক মানের জন্য যদি ওয়াই এর একটি মান আসে তাও কিন্তু ফাংশন, কিন্তু আজকে আমাদের আলোচনা হচ্ছে এক এক ফাংশন, তাহলে এই ফাংশনটা হবে এক এক ফাংশন। কেমন এটা এক এক ফাংশন, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান, ঠিক আছে, এটা বাস্তবে এটা একটু বাস্তব কাহিনী, ঠিক আছে, এটাও বাস্তব কাহিনী, এইটাও ফাংশন, তবে এটা কি নয়, এটা এক এক ফাংশন নয়, ওকে, এইটাও ফাংশন এইটাও ফাংশন, তবে এটা হচ্ছে এক এক ফাংশন আর এটা হচ্ছে এক এক ফাংশন নয়, অর্থাৎ এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর যদি একটি মান পাওয়া যায়, আর এখানে এক্স এর একটি বাস্তব মানের জন্য যদি ওয়াই এর একটি বাস্তব মান পাওয়া যায়, বিষয়টা যদি আমি ভেবে দেখি মনে করেন ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস ওয়ান, এখানে এক্স এর একটা মান ইনপুট করলে ওয়াই এর একটা মান আছে, এখানে এক্স এর একটা মান ইনপুট করলে ওয়াই এর একটা মান আছে, সো এই ফাংশনটা এক এক ফাংশন। ওকে, তাহলে এক এক ফাংশন না হওয়ার সত্যটা কোথায়, এটা যদি হয় এক এক ফাংশন পাওয়ার সত্য, এটা যদি হয় এক এক ফাংশন না হওয়ার সত্য, এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর একটি মান, তাহলে বিষয়টা কিরকম, যেমন ধরে এই সেই ফাংশনটা, এই ফাংশনটাকে যদি আমি এইভাবে লিখি ওয়াই ইকুয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এক্স এর উপরে আমি যদি বিষয়টাকে এভাবে লিখি ওয়াই ইকুয়াল টু এক্স এর উপরে পাওয়ার জোড় সংখ্যা থাকবে, যদি এক্স এর উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে, এখানে ফোর থাকতে পারে এক্স টু দি পাওয়ার এইট থাকতে পারে, এই জাতীয় ফাংশন, এই জাতীয় ফাংশনটা কি হবে না, এক এক ফাংশন হবে না, কেন এক ফাংশন হবে না, দেখেন এখানে এক্স সমান যদি আমি এখানে ওয়ান বসাই তাহলে ওয়াই এর মান হচ্ছে কত, টু প্লাস ওয়ান সমান থ্রি, আবার আমি যদি এখানে এক সমান যদি মাইনাস ওয়ান বসাই তাহলে ওয়াই এর মান আসতেছে কত, তাও টু প্লাস ওয়ান সমান থ্রি, তাহলে এক্স এর ভিন্ন দুইটি মানের জন্য ওয়াই এর একটি মান,
সুতরাং ইহা কি হইতে পারে না, ফাংশন হতে পারে না। তাহলে ফাংশন, যে কোনো একটা ফাংশন দেখার সাথে সাথে আমরা বুঝতে পারবো কিভাবে যে ফাংশনটা এক এক হবে কিনা। তাহলে x এর উপর যদি পাওয়ার জোর x টু দি ফোর, x টু দি এইট, x টু দি 16, এই জাতীয় যদি পাওয়ার জোর থাকে তাহলে সেই ফাংশনটা কি হবে না, ইহা এক এক ফাংশন নয়। তাহলে এক এক ফাংশন না হওয়ার এইটা একটা সত্য পেলাম। এরপরে আসি, সেটা হচ্ছে মনে করে এখানে এটা একটা ফাংশন দিলাম, এটা কিন্তু এক এক ফাংশন। আবার মনে করে আর একটা ফাংশন দিলাম y equal to x plus 3, এইটা একটা ফাংশন দিলাম, আমরা দেখতে পাচ্ছি এইটা একটা এক এক ফাংশন। ঠিক আছে, যে x এর একটা মান ইনপুট করলে y এর একটা মান পাওয়া যাচ্ছে। আর এই ফাংশনটাকে যদি আমি এখন এইভাবে লিখি, যে এইভাবে যদি লিখি y equal to x plus 3 modulus, তার মানে আমরা বুঝতে পারছি বিষয়টা যদি আমরা এভাবে লিখি, বিষয়টা যদি আমরা একটু বুঝিয়ে লিখি, যে যদি এভাবে লিখি যে x যুক্ত রাশি বা x সম্বলিত রাশি, অর্থাৎ y equal to যদি আমার কাছে থাকে কত x plus 3, এই ধরনের ফাংশন থাকলে সেটা আমাদের কি হবে না, এক এক ফাংশন হবে না। কেন দেখেন তো, সেটা হচ্ছে ভেরি সিম্পল। দেখেন যে x সমান যদি আমি এখানে 1 বসাই তাহলে আমার কাছে y এর মান আসতেছে কত 4, আবার x সমান যদি আমি এখানে -7 বসাই তাহলে y এর মান আসতেছে দেখেন -7 প্লাস 3 সমান হচ্ছে কত, তাও আসতেছে -4 মডুলাস দেন 4। তাহলে আমি যদি x এর জায়গায় এখানে 1 বসাই তাও আসতেছে 4, -7 বসালে তাও আসতেছে 4। তাহলে x এর দুইটি ভিন্ন মানের জন্য y এর কিন্তু একটি মান, সুতরাং এটা ফাংশন হতে পারে না। তাহলে আমরা x যুক্ত মডুলাস যে ফাংশন গুলো পাবো, অর্থাৎ পরম মান ফাংশন যেগুলো পাবো, সেটা কখনো এক এক ফাংশন হবে না। x এর উপর যদি পাওয়ার জোর সংখ্যা থাকে সেটা কখনো এক এক ফাংশন হবে না। আরেকটা সত্য হচ্ছে সেটা 1 2 3, আরেকটা সত্য হচ্ছে সেটা হচ্ছে y equal to মনে করে যে কোন যদি ত্রিকোণমিতিক রাশি থাকে, y equal to ত্রিকোণমিতিক রাশি, ওকে, যেমন ধরে আমাকে দিল y equal to sin x plus 2, ওকে, তো এখানে যদি আমি x equal to 0 বসাই তাহলে y equal to আসতেছে 0 প্লাস 2, x এর মান যদি আমি 0 বসাই sin 0, sin 0 এর মান 0 প্লাস 2 সমান 2। আবার আমি যদি এখানে x এর মান 180 ডিগ্রি বসাই তাহলে এখানে যদি আমি x এর মান 180 ডিগ্রি বসাই তাহলে sin 180 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে 0 প্লাস 2 সমান হচ্ছে 2। তাহলে দেখা যাচ্ছে এখানেও ইনপুট নিয়েছি x এর দুইটি ভিন্ন মান, দুইটি ভিন্ন মান ইনপুটের জন্য আউটপুট আসছে একটা, অর্থাৎ x এর দুইটি ভিন্ন মানের জন্য y এর মান আসছে একটা। সুতরাং এই জাতীয় ফাংশন কি হবে না, আমাদের এক এক ফাংশন হবে না। সেটা তাহলে এই তিনটে জিনিস বিষয় আমরা মনে রাখবো, একটা হচ্ছে এটা, ঠিক আছে, এ হচ্ছে বিষয়, আর আরেকটা হচ্ছে y equal to x যুক্ত রাশি, আরেকটা হচ্ছে y equal to ত্রিকোণমিতিক রাশি অর্থাৎ মডুলাস। ঠিক আছে, পরম মান জাতীয় যতগুলো ফাংশন থাকবে সেগুলো কখনো কি হবে না, এক এক ফাংশন হবে। তাহলে আমরা এক এক ফাংশন হওয়ার সত্য কোন ফাংশন দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারবো এটা এক এক ফাংশন নাকি এক এক ফাংশন নয়, এবং আমরা এখন দেখব কিভাবে সঠিক ওয়েতে এক এক ফাংশন নির্ণয় করা যায়। তো এখন আমরা একটা ফাংশন দিলে, অর্থাৎ একটা ফাংশন আমাকে বলে দিতে পারে দেখাও যে ফাংশনটি এক এক কিনা নির্ধারণ করো, বা দেখাও যে ফাংশনটি এক এক, তো এরকম আমাদেরকে প্রমাণ করতে দিতে পারে। তো প্রমাণটা আমরা সঠিকভাবে যে কিভাবে করা যায় সেটা এখন দেখব। সেটা হচ্ছে মনে করে একটা ফাংশন দিছে আপনাকে y equal to thrice x minus 1, এই ফাংশনটা দিছে, দিয়ে বললো যে দেখাও যে এই ফাংশনটি এক এক। তো এই ফাংশনটি এক এক কিনা সেটা আমরা কিভাবে নির্ধারণ করব,
প্রথমে আমি যে কাজটা করব, যে ফাংশনটা দেখে আমরা বুঝতে পারতেছি না যেটা এক এক, কিন্তু আমরা আসলে দেখে বুঝে গেছি যেটা এক এক ফাংশন। যেহেতু আমাকে গাণিতিক ভাবে সেটা প্রমাণ করতে হবে, আমি ধরে নিব ফাংশনটি এক এক নয়। অর্থাৎ আমরা বিষয়টা হচ্ছে ভেরি সিম্পল, একটা স্টুডেন্টকে আমরা যখন দেখি আমরা শুরুতে বলতে পারি না যে ও ব্রিলিয়ান্ট কিনা, আমরা ধরে নিচ্ছি সে ব্রিলিয়ান্ট না। যখন আমরা ওর থেকে পরীক্ষা নিব, ও যখন বিভিন্ন অঙ্ক বিভিন্ন পরীক্ষা পার্টিসিপেট করবে, যখন নাম্বার ভালো পাবে, ঠিক আছে, তখন কি আর বলতে পারবো যে স্টুডেন্টটা ভালো না? অবশ্যই বলতে হবে তখন স্টুডেন্টটা ভালো। ঠিক আমরা এই ফাংশনটার জন্য দেখে বলবো যে ফাংশনটা এক এক নয়, ঠিক আছে। অর্থাৎ আমরা এখন যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে যাকে বলে অসঙ্গতি দেখানো, বিষয়টা ভেরি সিম্পল। দেখেন এই ফাংশনটাকে আমরা ধরে নিচ্ছি, ধরি f of x equal to y, যেটা দেখ না কেন, ধরি ফাংশনটি কি নয়, এক এক নয়, ধরি ফাংশনটি এক এক নয়, এবং x1 x2 belongs to do f, ঠিক আছে। প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে ওই ফাংশনের জন্য যে কোনো দুইটা ওই ফাংশনের ডোমেনের দুইটা সদস্য ধরে নিতে হবে, যেগুলো হচ্ছে ডোম f, ডোমেনের দুইটা সদস্য আমি ধরে নিচ্ছি, যেখানে যেখানে এগুলো অবশ্যই সঠিকভাবে বলতে হবে, যেখানে যেখানে x1 x2 belongs to হচ্ছে রিয়েল নাম্বার, আমি যে দুটো ডোমেন সদস্য নিচ্ছি সে দুইটা ডোমেন সদস্য হচ্ছে রিয়েল নাম্বার, এবং 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 x1 not equal x2, এই সঠিকভাবে এই কথাটা লিখতে হবে, ঠিক আছে। এখানে আমি x1 আর x2 ধরছি না, আপনি চাইলে এবি ধরতে পারবেন, এবি বিলংস টু ডোম f, অর্থাৎ ফাংশনের দুটো ডোমেন সদস্য নিয়েছি, যে দুটো ডোমেন সদস্য হচ্ছে যেখানে 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 x1 x2, এখানে যদি আপনি ab ধরেন, ab belongs to r, অর্থাৎ রিয়েল নাম্বার, এবং x1 আর x2 কিন্তু ইকুয়াল না, ঠিক আছে। সো যেহেতু যেহেতু ফাংশনটি এক এক নয়, সুতরাং আমরা লিখতে পারি ফাংশন অফ x1 সমান ফাংশন অফ x2। তো আমরা সাধারণত বলি যে যে কোনো একটা ফাংশনকে এক এক ফাংশন প্রুভ করার জন্য যে কোনো দুটো ডোমেন সদস্য ধরে নিতে হয়, x1 x2 অথবা a, b, তারপরে ফাংশন এক এক প্রুভ করার জন্য ফাংশন অফ x1 সমান ফাংশন অফ x2 ধরে নিতে হয়, তারপরে ফাংশনটি এক এক হবে যদি x1 সমান x2 হয়, বা ফাংশন অফ a সমান ফাংশন অফ b হলে যদি এক এক হতে হয় তাহলে a সমান b হবে, আমরা এভাবে লিখি, কিন্তু সঠিকভাবে এটাই লিখতে হবে, কারণ এখানে বিষয়টা ভেরি সিম্পল। আমি যেহেতু ধরেছি ফাংশনটা এক এক নয়, যে ফাংশনটার এক এক নয় সেখানে দুইটা সদস্যের জন্য দুইটা ডোমেন সদস্যের জন্য একটা রেঞ্জ থাকতে পারে, বিষয়টা আমি এখানে আবার আলোচনা করব। যেহেতু ফাংশনটি এক এক নয়, সেহেতু আমি ধরে নিয়েছি এদের আউটপুট দুটোটা কিন্তু একই, অর্থাৎ ফাংশন অফ x1 সমান ফাংশন অফ x2। এখন বিষয়টা দেখে, সুতরাং এই যে ফাংশন অফ x1, তাহলে x1 যদি 3x - 1, তাহলে ফাংশন অফ x1 সমান কত হবে, ফাংশন অফ x1 সমান হবে 3x1 - 1, এবং ফাংশন অফ x2 সমান কত হবে, 3x2 minus 1, x এর জায়গায় x1 x2 বসিয়েছি, তাহলে সুতরাং এত সমান এত হবে, যেহেতু এক এক নয়, সো ফাংশন অফ x1 সমান ফাংশন অফ x2, সো এখানে 3x1 minus 1 equal to 3x2 minus 1, তো এখান থেকে আমরা পাচ্ছি 3x1 সমান 3x2, সো x1 সমান x2, কিন্তু আমরা এখানে ধরে নিয়েছিলাম এবং x1 does not equal x2,
কিন্তু আমার কাছে আসছে এক্স ওয়ান সমান এক্স টু। কিন্তু এখানে লিখতে পারি আমরা যে কিন্তু এক্স ওয়ান নট ইকুয়াল এক্স টু, এটা আমরা শুরুতে কি করে নিয়েছিলাম, কল্পনা করে নিয়েছিলাম যে স্টুডেন্টটা তেমন ভালো না, এটা প্রথমে আইডিয়া করেছিলাম, পরে দেখি যে না ভালো। ঠিক এখানে ফাংশনটাকে দেখে আমরা জানতে পারি এক এক ফাংশন, তারপরও গাণিতিকভাবে প্রমাণ করার জন্য আমরা ধরে নিই যে ফাংশনটি এক এক নয়, ঠিক আছে। তো সেখানে এক্স ওয়ান এক্স টু কিন্তু আমি শুরুতেই ধরেছিলাম এরা কি নয়, ইকুয়াল নয়, এটা আমরা কল্পনা করেছিলাম, কিন্তু এখন দেখেছি কি ইকুয়াল। সুতরাং ফাংশনটি কি, সুতরাং ফাংশনটি এক এক ফাংশন, আশা করি আমরা বুঝতে পারছি। এখন বিষয়টা আসলে কি করেছে দেখেন, তাহলে ভেরি সিম্পল, সেটা হচ্ছে আমি এক্স ওয়ান এবং এক্স টু দুইটা ডোমেনের জন্য রেঞ্জ নিয়েছি, আউটপুট নিয়েছি। তাহলে এক্স ওয়ান আর এক্স টু দুইটা কিন্তু কি ছিল, ইকুয়াল ছিল না, ওকে। এখন যেহেতু আমি ফাংশনটা যদি এক এক হয় তাহলে এক্স ওয়ানের জন্য এফ এক্স ওয়ান হবে, এক্স টুর জন্য এফ এক্স টু হবে। তো আমি শুরুতে ধরে নিচ্ছি যে না ওরা ফাংশনটা কি নয়, এক এক নয়, এক এক যেহেতু নয় এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু ধরে বসে আছি, এক এক নয় চেষ্টার জন্য। তাহলে এক্স ওয়ান আর এক্স টু যেহেতু আমি এক এক ধরে নিয়েছি, মানে সমান ধরে নিয়েছি, তাহলে কি হয় এক্স ওয়ান একটা দিলে হয় না, তাহলে এই যে এটার জন্য এটা, এটার জন্য এটা, এটা তো প্রকৃতি থাকতে পারে। এক এক নয় মানে হচ্ছে এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু, এইটা ধরে ফেলা মানে হচ্ছে দুইটা ডোমেনের জন্য একটা একটা রেঞ্জ, ঠিক আছে, দুইটা ইনপুটের জন্য একটা আউটপুট, ঠিক আছে। পরবর্তীতে দেখতেছি আমরা এক্স ওয়ান এবং এক্স টু দুইটা ইকুয়াল ছিল না, পরে দেখেছি কি এক্স ওয়ান এক্স টু ইকুয়াল, তার মানে এক্স ওয়ান এক্স টু যদি ইকুয়াল হয় তাহলে দুইটা দেওয়ার দরকার কি, এক্স ওয়ানের জায়গায় এক্স টু লিখলেই হয়। তাহলে সুতরাং কি ঘটনা ঘটলো, এক্স ওয়ান একটা ইনপুটের জন্য একটা আউটপুট। সো এইটাই হচ্ছে এক এক ফাংশন প্রুভ করার সঠিক নিয়ম, ঠিক আছে। তাহলে এই যে সিস্টেম যেটা করেছি সেটাকে বলা হয় অসঙ্গতি দেখানো। প্রথমে ফাংশনটা ধরেছি, ফাংশনটা ধরার পর সেটাকে বলতেছে আমি ধরে নিচ্ছি, ফাংশন নেওয়ার পর ধরে নিচ্ছি যে ফাংশনটি এক এক নয়, এক এক নয় বলাতেই আমি এক্স ওয়ান সমান এফ এক্স টু ধরেছি যে। কিন্তু আমাকে বলতে হবে যে এক এক ফাংশন করার জন্য আমরা জানি স্যার এক্স ওয়ান এবং এক্স টু এবং এ কমা বি দুইটা ডোমেন সদস্য ধরে নিতে হয়, এরপরে এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু ধরে নিয়ে এ সমান বি বা এক্স ওয়ান সমান এক্স টু করলে এক ফাংশন হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন আমি এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু ধরেছিলাম, কারণ শুরুতেই আমি সেটাকে এক এক ফাংশন নয় বলে ধরেছিলাম, এই জন্য আমি এখানে এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু ধরতে পেরেছি, কারণ দুইটা সন্তানের একটা মা হতে পারে, ঠিক আছে, সেই জন্য সেটা এক এক ফাংশন নয়, কিছুক্ষণ আগেই বলেছি। তাহলে এক এক ফাংশন হলে একটা আউটপুটের জন্য একটা, একটা ইনপুটের জন্য একটা আউটপুট ধরতে হবে। তো আমি যেহেতু ধরে নিয়েছি এক এক ফাংশন নয়, তাই দুইটা ইনপুটের জন্য একটা আউটপুট ধরে বসে আছি, এই জন্য এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু করেছি, এই জায়গায় যাতে ক্লিয়ার হতে পারে। সো এই হচ্ছে ফাংশনটি এক এক, এটার মিনিংটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এখন আমরা চাই ফাংশনটি এক এক নয় কিভাবে প্রমাণ করবো। তো ধরে নিচ্ছি সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু আপনি যেকোনো একটা যোগ এফ এক্স না হলে ওয়াই ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কত, মডুলাস ট্রাইস এক্স মাইনাস ওয়ান। তো এটা দেখেই তো বুঝতে পারছি আমরা এটা ফাংশনটি এক এক নয়, যেহেতু মডুলাস আছে অ্যাবসলিউট ভ্যালু পরম মান ফাংশন। তো এটা আমাকে প্রমাণ করার জন্য সবগুলোর জন্য একই সিম্বল এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে, এই কথাটা লিখতে হবে, এই কথাটা, এই কথাটা লিখতে হবে। তাহলে আমি এখন এক এক ফাংশন প্রুভ করার জন্য এক এক ফাংশনটিকে প্রথমে এক এক নয় ধরেছিলাম, আর এক এক ফাংশন নয় প্রুভ করার জন্য আমি ফাংশনটিকে ধরে নিব প্রথমে ফাংশনটি এক এক, ওকে। একটু কম্পেয়ার করলে বুঝতে যাবেন, ধরি ফাংশনটি এক এক, ওকে। তো ফাংশনটি যেহেতু এক এক, কিন্তু প্রত্যেকটা ফাংশনটাকে প্রুভ করার জন্য এই কাজটা করতে হবে, ডোমেনের দুইটা সদস্য ধরে নিতে হবে, তো এবং এক এক এবং এই কথাটা এক্স ওয়ান এক্স টু এখানে চলে বিয়ে ধরতে পারে বিলংস টু ডো এফ যে
x1 not equal x2 ঠিক আছে এই সেম কথা এক এক পঞ্চম হয় এর জন্য লিখতে হবে না হয় তার জন্য লিখতে হবে তো যেহেতু আমি যেহেতু এখানে ধরে নিয়েছি যেহেতু ফাংশনটি এক এক যেহেতু ফাংশনটি এক এক সেহেতু f x1 not equal f x2 কারণ যেটা এক এক ফাংশন সেটা x এর একটা ডোমেনের জন্য y এর একটা রেঞ্জ পাওয়া যাবে x এর একটা উপাদানের জন্য y এর একটা উপাদান পাওয়া যাবে x এর একটা বাস্তব মানের জন্য y এর একটা বাস্তব মান পাওয়া যাবে তাহলে x এর দুটো ভিন্ন সদস্যের জন্য y এর দুটো ভিন্ন মান পাওয়া যাবে y means fx1 fx2 ঠিক আছে এখানে not equal ধরেছি তাহলে দেখেন আর এখানে ইকুয়াল ধরে নিয়ে x1 সমান x2 প্রয়োগ করেছি আর এখানে fx1 not equal fx2 ধরে নিব ওকে সো আমরা fx1 সমান কি পেয়েছি fx1 সমান পেয়েছি আমরা 3 x1 - 1 ওকে মডুলাস 3 x2 - 1 সো আমরা কি করেছি এখানে তো উভয় দিকে যদি আমি মডুলাস তুলে ফেলি 3x1 - 1 মডুলাস প্লাস মাইনাস দিতে হবে 3x2 - 1 সো এখান থেকে আমি কি পাচ্ছি এখান থেকে আমি যদি পজিটিভ নিই আমি যদি প্লাস চিহ্ন নিই প্লাস চিহ্ন নিয়ে প্লাস চিহ্ন নিয়ে আমি কি পাচ্ছি 3x1 not equal 3x2 - 1 সো এখান থেকে এখানে মাইনাস 1 টা দেওয়া হয়নি মাইনাস 1 not equal f সো মাইনাস 1 মাইনাস 1 কাটা গেলে এখানে আমি পাচ্ছি 3x1 not equal 3x2 এবং x1 not equal x2 আবার যদি আমি মাইনাস চিহ্ন নিই মাইনাস চিহ্ন যদি নিই তাহলে আমার কাছে আসে 3x1 মাইনাস 1 ঠিক আছে not equal মাইনাস 3x2 মাইনাস 1 এইটাই তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখেন তো 3x1 মাইনাস 1 not equal মাইনাস 3x2 হবে মাইনাস মাইনাস প্লাস 1 সো এখন যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে দেখেন যে উভয় দিকে যদি আমি প্লাস 1 দিই তাহলে ট্রাইস x1 not equal মাইনাস 3x2 প্লাস 2 ঠিক আছে ওই দিকে প্লাস 1 দ্বারা 1 দিয়ে যদি অ্যাড করি তাহলে এখান থেকে কি পাই দেখেন তো এখানে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে x not equal মাইনাস x2 প্লাস 2 বাই 3 ঠিক আছে তো আমরা ধরে নিয়েছিলাম কি যে x1 not equal x2 কিন্তু এখানে x1 not equal মাইনাস x2 প্লাস আরো 2 কে 3 দিয়ে ডিভাইড করলে যে 1 থেকে ছোট সংখ্যা ঠিক আছে তো x1 এটা যদি কোন একটা রিয়েল নাম্বার হয় আরো কিছু যদি অ্যাড করি তাও আসবে মাইনাস x2 মানে আমি ধরে নিচ্ছি যে x1 not equal মাইনাস x2 এখানেও লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা ধরে নিয়েছি যে দুটো ডোমেইন করেছিলাম সেই দুটো ডোমেইন নট ইকুয়াল কিন্তু এখানে আবার আসছে মাইনাস এক্স টু আরো সামথিং নট ইকুয়াল যা আমার কাছে কি কল্পনা বিরোধী ওকে যা কি হয়েছে কল্পনা বিরোধী সুতরাং কি লিখতে পারি সুতরাং ফাংশনটি এক এক নয় ওকে তাহলে আমরা বুঝতে পারছি যে এক এক ফাংশন কিভাবে প্রুভ করব এক এক ফাংশন নির্ধারণ কিভাবে করব আর এক এক ফাংশন নয় কিভাবে নির্ধারণ করব বিষয়টা যদি এভাবে না দিয়ে মনে করে এভাবে দিল আর একটা ফাংশন দিল x প্লাস 1 ঠিক আছে আমাকে যদি বলে ফাংশনটি এক এক নয় প্রমাণ করো মানে যেখানে ধরি ধরি x1 সমান আমি ধরে নিচ্ছি এখানে x1 সমান 1 এবং x2 সমান মাইনাস 3 ঠিক আছে তো আমি যদি এখানে দেখেন তো এখানে আমি যদি x1 সমান 1 বসাই তাহলে ফাংশন অফ x1 সমান আমার কাছে কত আসতেছে ফাংশন অফ x1 সমান আমার কাছে আসতেছে 1 প্লাস 1 সমান 2 আবার x সমান যদি আমি মাইনাস 3 বসাই তাহলে ফাংশন অফ x2
x এর জায়গায় কত বসাচ্ছি মাইনাস থ্রি, মাইনাস থ্রি প্লাস ওয়ান সমান হচ্ছে মাইনাস টু মডুলাস সমান টু। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, x এর দুইটা ভিন্ন মানের জন্য কি কি হয়েছে এখানে, x এর দুইটা ভিন্ন মানের জন্য f অফ x1 সমান f অফ x2 হয়ে বসে আছে, অর্থাৎ ফাংশন অফ 1 ইকুয়াল টু ফাংশন অফ মাইনাস 3, দুইটা ডোমেনের জন্য রেঞ্জ সমান হয়ে বসে আছে। তাহলে সুতরাং এটা কি হইতে পারে না, ফাংশন হইতে সরাসরি লিখে দিতে পারেন, সুতরাং ফাংশনটি কি নয় এক এক নয়, এভাবেও প্রুফ করতে পারে। ওকে, বিষয়টা যদি এইভাবে না থাকে, এইভাবে থাকে এক্স স্কোয়ার, এখন আগে যে বলছে সেভাবে প্রুফ করতে পারেন এক এক নয় ফাংশন, এভাবে প্রুফ করতে পারে। তাহলে যদি এক্স স্কোয়ার হয়, এখন আমি ধরে নিচ্ছি লেখা কিন্তু একই থাকবে, তো যে x সমান কত x সমান, তখন আর আমাকে কেন বার ফাংশন ধরি ফাংশনটি এক এক, এটা ধরত হচ্ছে না, ঠিক আছে, সরাসরি যদি আমি কোন একটা মান বসিয়ে করে ফেলি তখন আর আমাকে এগুলো আর ধরতে হচ্ছে না, সরাসরি কোন একটা ভ্যালু বসাইয়ে আমি রেঞ্জ দুটি ইকুয়াল করে দিতে পারি, তাও আমাকে আর এটা ধরতে হচ্ছে না, সরাসরি এটা ধরবো যে যেখানে x1 x2 রিয়েল নাম্বার, x1 সমান ধরেছি 1 এবং x2 সমান ধরতেছি আমি মাইনাস 1, তাহলে দেখেন তো x এর মান যদি আমি 1 বসাই, x এর মান যদি আমি 1 বসাই তাহলে এখানে কত আসবে, 1 স্কয়ার সমান আসবে এখানে 1, 1 স্কয়ার সমান 1, আবার x2 সমান আমি কত বসাচ্ছি, x2 সমান বসাচ্ছি মাইনাস 1, তাহলে মাইনাস 1 বসালে আমার কাছে আসবে এখানে মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার, মডুলাস তো এখন আর নাই, এটা তো আমরা স্কোয়ার দিচ্ছি না, সো এখানে আসবে আমার কাছে কত ওয়ান, তাহলে এখানে কি হয়ে গেছে মাইনাস ওয়ান, এরা কি হয়ে গেছে সমান হয়ে গেছে, সুতরাং ফাংশনটি কি নয় এক এক নয়, দুইটা ডোমেন সদস্যের জন্য যদি আমি রেঞ্জ কি ইকুয়াল করে ফেলতে পারি, রেঞ্জ যদি ইকুয়াল চলে আসে সেখানেও আমরা বলতে পারবো ফাংশনটি এক এক নয়। আশা করি আমরা যে কোনো এক ফাংশন এক এক বা এক এক নয় করতে দিলে আশা করি আমরা করতে পারবো, এবং এখানে যদি একটা ফাংশন দেয়, মনে করেন এরকম কোন একটা ফাংশন দেয় ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু ট্রাইস এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি, এই ফাংশনটা আমাকে করতে বলছে, তো আমরা এইভাবে করে নিব, তো আমরা এক্স ওয়ান সমান ধরে নিচ্ছি, সুতরাং ফাংশন অফ এক্স ওয়ান সমান আমরা পাচ্ছি এখানে 3x1 প্লাস 1 ডিভাইডেড বাই x1 মাইনাস 3, এবং ফাংশন অফ x2 সমান পাচ্ছি আমরা কি 3x2 প্লাস 1 x2 মাইনাস 3, তাহলে আমরা ফাংশন অফ x1 সমান ফাংশন অফ x2 যদি ধরি তাহলে এখানে আমরা কি পাচ্ছি 3x1 প্লাস 1, তারপর হচ্ছে x1 মাইনাস 3 ইকুয়াল টু 3x2 প্লাস 1 x2 মাইনাস 3, সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো x1 x2 তারপরে হচ্ছে প্লাস x2 মাইনাস 9x1, ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস 3 ইকুয়াল টু এখানে পাবো 3x1 x2 দেন প্লাস x1 তারপর হচ্ছে মাইনাস 9x2 পাবো প্লাস মাইনাস 3, ওকে, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন তো, এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা একটু আমি এখানে লিখতেছি, এখান থেকে যেটা পাই এইটা এটা কাটা যায়, তারপর হচ্ছে এইটা এটা কাটা যায়, তাহলে এটা এটা কাটা যাওয়ার পর আমাদের কাছে কি থাকে একটু দেখি আমরা, এখান থেকে আমাদের কাছে থাকতেছে x2 x2 মাইনাস 9x1 ইকুয়াল টু x1 মাইনাস 9x2, ঠিক আছে, তাহলে এখানে থাকে কত আমার কাছে এখানে মাইনাস 9x1, তো 9x1 দিকে গেলে এটা তাহলে হবে 10x2 সমান 10x1, সুতরাং x1 সমান x2, তাহলে সেই একই লেখাগুলো আমরা লিখে ফেলবো, আমরা যেখানে x1 x2 নট ইকুয়াল ধরেছি সেখানে x1 x2 কি হয়েছে ইকুয়াল হয়ে বসে আছে, যা আমাদের তাই লিখবো এখানে কিন্তু x1 নট ইকুয়াল x2, ঠিক আছে, এটা কি ছিল আমাদের কাছে কল্পনা,
সুতরাং কি হয়ে গেছে, সুতরাং ফাংশনটি এক এক। ওকে, সো আমরা এক এক ফাংশন, কোন ফাংশনটি এক এক সেটা করতে দিলে আমরা কিভাবে করব, আর কোন ফাংশনটি এক এক নয় নির্ধারণ করতে দিলে সেটা আমরা কিভাবে করব, আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, সো আবার এক এক নয় যদি এরকম কোন ফাংশন দেয়, মনে করেন রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা ফাংশন দিল যেটা আমাকে প্রমাণ করতে বললো যে ফাংশনটি এক এক নয়, তাহলে সেই একই ব্যাপার যে ধরি ফাংশনটি এক এক, যেটা আমরা আগে করেছিলাম, ধরি ফাংশনটি এক এক, এইটা চাইলে এই ব্যবহার লিখতে পারেন, ঠিক আছে, চাইলে এখানে এক্স ওয়ান যেটা ধরেছে তাকে আমি এ বিভক্ত পারি, ঠিক আছে, এ ওয়ান এ মনে করি একটা এ আর একটা বি, ঠিক আছে, চাইলে এ বিও ধরতে পারতেছি এ কমা বি। ওকে, সো এ নট ইকুয়াল বি। ওকে, তো এখানে যেমন লিখেছি যেহেতু ফাংশনটি এক এক নয়, এফ এক্স ওয়ান সমান এফ এক্স হবে, এভাবে লিখতে পারেন, চাইলে সেন্টেন্স থেকে এভাবে লিখতে পারেন, সেটা কিরকম, ধরি ফাংশনটি এক এক এবং এ বি ডাস নট বিলংস টু ডোমেন, যেখানে এ বি বিলংস টু আর এবং এ নট ইকুয়াল বি, এত এর জন্য ফাংশনটি এক এক হবে যদি এফ অফ এ ইকুয়াল এফ অফ বি, যদি এত ফাংশনটি এক হবে, যদি এত সমান এত হয় তবে এ সমান বি হবে, একই কথা, এইভাবে যেভাবে লেখা যে কথা এভাবে লেখা একই কথা, তাহলে আমি কি করতেছি ফাংশনটা এক এক নয় প্রুভ করবো, তো এক এক নয় প্রুভ করার জন্য আমি যে কাজটা করতেছি ফাংশনটি এক এক বলতেছি, যে ফাংশনটি এক এক হবে যদি এ সমান বি হয়, আর যদি এ সমান বি না হয় তাহলে ফাংশনটা এক এক নয়, চাইলে এভাবেও করা যাবে, তাহলে আমি ধরে নিচ্ছি সুতরাং ফাংশন অফ এ সমান কত, রুট ওভার ফোর মাইনাস এ স্কোয়ার, এবং ফাংশন অফ বি সমান কত, রুট ওভার ফোর মাইনাস বি স্কোয়ার, সো ফাংশন অফ এ সমান হচ্ছে কত, ফাংশন অফ বি, এটা আমরা ধরে নিয়েছি, সো রুট ওভার ফোর মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার ফোর মাইনাস বি স্কোয়ার, সো জাস্ট আগে এক্স ওয়ান এক্স টু ধরেছি, এখন এই ভিতরে করছি আর কিছু না, কিন্তু আপনাকে ফাংশনটা এক এক হবে যদি এত এত এর জন্য ফাংশন অফ এস ওয়ান ফাংশন অফ বি হয় তবে এস ওয়ান কি হবে, কিন্তু এই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে এটা কে, আর কেন আপনি এটা এস ওয়ান বিতে ফাংশন অফ এস ওয়ান ফাংশন অফ বি ধরছেন, আসলে শুরুতেই বলেছি, তাহলে এখানে ফোর রুট ওভার এস কে মাইনাস বি স্কোয়ার, উভয় দিক যদি আমি এস কে তুলে ফেলি তাহলে থাকবে ফোর মাইনাস এস কে ইকুয়াল টু ফোর মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে থাকবে আর এস কে সমান বি স্কোয়ার, সো এ প্লাস মাইনাস বি, তাহলে আমার ফাংশনটা কি হতো, ফাংশনটা এ সমান বি হতো যদি এত এর জন্য ফাংশন অফ এ সমান ফাংশন অফ বি ধরলে, যদি এটা আমি সমান করতাম তাহলে এ সমান যদি বি চলে আসতো তাহলে ফাংশনটা এক এক হতো, কিন্তু এ সমান বি আসে নাই, সুতরাং কি নয়, সুতরাং ফাংশনটি এক এক নয়, আপনি জাস্ট আপনার দরকার শুধু বিষয়টা বুঝা, আপনি আপনার মতো করে লিখতে পারবেন। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটি এক এক হবে যদি এ সমান বি হতো, কিন্তু আমাদের এ সমান বি হয়নি, সুতরাং ফাংশনটি কি নয়, এক এক নয়, এইভাবেও করতে পারবেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।